রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন সালামুন আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আপনারা যেখান থাকেন আমার এই আলোচনা শুনছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। তো দর্শক এবং শ্রোতা, আপনাদের জন্য আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি শুনলে খুব আমার প্রতি আপনার রাগ হতে পারে, আর যারা আমার দর্শক এবং শ্রোতা যারা কোরআন মানেন তারা নতুন একটি তথ্য পাবেন। তো সেই তথ্যটি হচ্ছে, রমজান মাস আসলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যারা পড়েন, এটি হচ্ছে অসল অকেজো। কেন অসল অকেজো? কারণ আপনি পড়ছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে, আল্লাহর কাছে আপনি আশ্রয় চাচ্ছেন শয়তান থেকে। আর এই দিকে বুখারি মুসলিম বলছে যে রমজান মাস আসলে শয়তানকে শৃঙ্খল বন্দী করা হয়, অর্থাৎ শয়তানকে বন্দি করা হয়। তাহলে আপনি যখন রমজান মাসে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, তাহলে শয়তান তো বন্দি, তো কোন শয়তান থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন? আপনারা এর উত্তর দিবেন। কারণ এই হাদিস বলে যে রমজান মাস আসলে শয়তানকে বন্দি করা হয়, এটি রাসুলের বরাত দিয়ে, রাসুলের নাম দিয়ে আপনারা চালাচ্ছেন। তো আমার প্রশ্ন আপনাদের কাছে, এই হাদিস যদি সহি হয় তাহলে তো রমজান মাস আসলে শয়তানকে বন্দি করেন আল্লাহ ধরে নিলাম, তাহলে আপনি যে বলছেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, তো শয়তান তো বন্দি, শয়তানের কাছ থেকে আবার কী আশ্রয় চাবেন? শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি কার কাছে আশ্রয় চাচ্ছেন? কারণ শয়তান তো বন্দি। একটু চিন্তা করে দেখুন, মানব প্রচিত বিধান, এগুলো হচ্ছে মানব প্রচিত বিধান। এই আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এটি হচ্ছে মানব প্রচিত বিধান, আর রমজান মাস আসলে শয়তানকে বন্দি করা হয় এটি হচ্ছে মানব প্রচিত বিধান। এই বিধান আর এই বিধানের সাথে দেখেন সাংঘর্ষিক, কারণ আল্লাহ তো বলেননি যে আমি রমজান মাসে শয়তানকে বন্দি করি। এ বিষয়ে আলোচনা করব যে আদমকে যখন ইবলিসকে সেজদা করতে আল্লাহ বললেন, তো ইবলিস কী করলো? সেজদা করল না। এরপরে ইবলিস আল্লাহর কাছে বলল যে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত আপনি সময় দিন। আল্লাহ বললেন যে তোকে দেওয়া হলো। তো আল্লাহ তো কোরআনে কথাও বলেননি যে তোকে আমি রমজান মাস আসলে তোকে কিন্তু বন্দি করব, আর এই 11 মাস তুই উন্মুক্ত, এটি তো আল্লাহ বলেননি। তো আল্লাহর কথা 100% সত্য, আর মানুষ যেগুলো লিখেছে সেগুলো হচ্ছে মন গড়া, এগুলোর কোনো ভিত্তি নেই। কারণ যদি আপনার এই হাদিস সত্য হয় তাহলে রমজান মাসে আপনি আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়তে পারবেন না। কেন পারবেন না? কারণ শয়তান তো বন্দি। তো এই দোয়া পড়ে আপনি কী করবেন? এটি যদি আপনি পড়েন তাহলে এটি তামাশা হবে না? তো একটু চিন্তা করে দেখুন যে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, রমজান মাস আসলে এটি অচল অকেজো। আর এই বিধান এটি কোরআনে নেই। যারা মনে করে থাকেন যে এটি আমাদেরকে পড়তে হবে কোরআন পড়তে, এক হুজুর বলছে, আজকে আমি শুনলাম যে সেই সোনালী আয়াত আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম কি সুর করে পড়ছে, অথচ এটি কোরআনে নেই, এটি পড়ার কোনো নির্দেশও নেই কোরআনে। কোরআনে আছে আউযুবিল্লাহ আনাকুনা মিনাল জাহিলিন, এভাবে নেই যে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, এভাবে তোমাকে কোরআন পাঠ করার পূর্বে তোমাকে পড়তে হবে। কি আছে? রব্বি আউযুবিকা মিন হামাজাতি শায়াতিন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে রমজান মাস আসলে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম অসল অকেজো। তো বিষয়টি নিয়ে সকলে ভাববেন, গবেষণা করবেন, তাহলে মানব রচিত বিধান বাংলার জমিন থেকে আস্তে আস্তে এটি একদিন সেই
উজবেকিস্তান বুখারিতে চলে যাবে, আর ওখানে যেয়েও কিন্তু লাভ নেই, কারণ উজবেকিস্তানের লোকেরা এই বুখারি গ্রন্থ তারা মানে না, এটি আবার শিয়ারা কিন্তু মানে না, এটি মানে শুধুমাত্র এই বাংলার মুসলমানেরা আর ভারতের কিছু লোকেরা আর হচ্ছে সৌদি আরবের কিছু লোক আর পাকিস্তানের কিছু লোক। এই দেশগুলোর ভিতরেও কিন্তু আবার শিয়ারা আছে, শিয়ারা কিন্তু এই বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ এগুলো কিন্তু মানে না, তাদের হাদিসের গ্রন্থ আবার আলাদা। আর আল্লাহ নাজিল করেছেন আহসানুল হাদিস 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াত, যা আল্লাহু নাজ্জালাল আহসানুল হাদিসি, তা আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, আর মানুষ তৈরি করেছে লাওহাল হাদিস 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত। আবার আল্লাহ নিজেই প্রশ্ন করছেন 45 নম্বর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে, যে এগুলো হচ্ছে আল্লাহর আয়াত যা যথাযথভাবে তোমার কাছে তেলাওয়াত করা হচ্ছে, অতএব আল্লাহর আয়াতের পরে তারা আর কোন হাদিসের উপরে ইমান আনবে। 77 নম্বর সূরা মুরসালাতের 50 নম্বর আয়াতেও আপনারা পাবেন। তো আল্লাহ জিজ্ঞাসা করলেন যে আল্লাহর আয়াতগুলোর পরে তারা আর কোন হাদিসের উপর ইমান আনবে। তো সকলে নতুন বিষয় নিয়ে একটু চিন্তাভাবনা করবেন যে আসলে মানব রচিত বিধান এগুলো মানুষ লিখেছে, তাই দেখা যাচ্ছে যে এখন আমরা গবেষণা করে দেখতে পাই যে এগুলো আসলে আর চলে না। তো সকলে ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনার জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সকলকে।